আজকে টেক নিউজের অষ্টম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশিকুল বরাত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তরল প্রযুক্তি। বন্ধুরা, আমি কিন্তু নিয়মিতভাবেই টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, কিন্তু আপনারা ভিডিওগুলোতে লাইক দিচ্ছেন না এবং কমেন্টে জানাচ্ছেন না ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। সো আমি উৎসাহ পাচ্ছি না, আমি কি ভিডিও করা বন্ধ করে দেবো? আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টে কিন্তু জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আজকে টেক নিউজে রয়েছে চমৎকার, ইন্টারেস্টিং এবং লেটেস্ট কিছু টেক নিউজ, যেখানে থাকছে রেডমি, স্যামসাং, রিয়েলমি নিয়ে অনেকগুলো ব্র্যান্ডের খবর। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের আজকের প্রথম যে টেক নিউজ সেটা কিন্তু রেডমি X7 সিরিজ দিয়ে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশ্যই রিয়েলমি X7 প্রো এবং রিয়েলমি X7 গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে। চীনের বাইরে সর্বপ্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে এই ফোনটি রিলিজ পেয়েছে। রিয়েলমি X7 প্রো এবং রিয়েলমি X7 নিয়ে বেশ কয়েকদিন ধরে খুব হাইপ চলছিল। বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা অনেকেই পাচ্ছিলেন না এবং জানতে চাচ্ছিলেন যে এই ফোনগুলো কোথায় পাওয়া যাবে। সো আশা করা যায় এই ফোনটি খুব দ্রুতই বাংলাদেশে চলে আসবে এবং আপনারা পেয়ে যাবেন। তবে আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য কিন্তু কোনো চিন্তার কারণ নেই, কারণ অলরেডি রিয়েলমি X7 এবং রিয়েলমি X7 প্রো এই দুটি ফোনের ফুল রিভিউই আমাদের চ্যানেলে আছে। সো যারা রিয়েলমি X7 এবং রিয়েলমি X7 প্রো সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা চ্যানেলে গিয়ে এই দুটি ফোনের ফুল রিভিউ দেখে আসতে পারেন। আজকের দ্বিতীয় টেক নিউজটি স্যামসাং থেকে। রিসেন্টলি স্যামসাং A32 গিগ বেঞ্চে লিস্টেড হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই ফোনটি আসবে 4GB র্যাম এবং Android 11 এর মাধ্যমে, এবং এখানে মিডিয়াটেকের 720 একটি প্রসেসর থাকবে। গিগ বেঞ্চ স্কোরে দেখা যাচ্ছে স্যামসাং A32 সিঙ্গেল করে 478 এবং মাল্টি করে 1596 স্কোর করেছে। সো স্যামসাং A32 সম্পর্কে আপনাদের এক্সপেকটেশন কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তৃতীয় টেক নিউজটি রেডমি বুক থেকে। খুব রিসেন্টলি গিগ বেঞ্চে লিস্টেড হয়েছে রেডমি বুক 14S, যেখানে দেখা যাচ্ছে যে এই প্রসেসরটিকে পাওয়ার করছে AMD রাইজেনের 5700U এর একটি প্রসেসর, এবং রেডমি বুক 14S গিগ বেঞ্চ স্কোর করেছে সিঙ্গেল করে 1182 এবং মাল্টি করে 6431। সো আমাদের কাছে রেডমি বুক সম্পর্কে ইনফরমেশন এই পর্যন্ত এতটুকুই ছিল। রেডমি বুক নিয়ে আরও যদি কোনো ইনফরমেশন পাই তাহলে অবশ্যই ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের চতুর্থ টেক নিউজটি রিয়েলমি থেকে। রিয়েলমি ওয়াচ সিরিজের যে প্রাইস এটা কিন্তু লিক্স হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে রিয়েলমি ওয়াচ S Pro এর রিটেল বক্সের দাম হচ্ছে 12,999 রুপি। ধারণা করা যাচ্ছে 9,999 রুপিতে এটি ইন্ডিয়াতে সেল হবে এবং রিয়েলমি ওয়াচ সেল হবে 6,999 রুপিতে। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে দিই, আগামী 27 তারিখ কিন্তু রিয়েলমি ওয়াচ সিরিজের রিয়েলমি ওয়াচ S এটি কিন্তু বাংলাদেশে রিলিজ পাচ্ছে। সো দাম কতটুকু হবে এটা অবশ্যই 27 তারিখে আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলে। আজকের পঞ্চম টেক নিউজটি স্ন্যাপড্রাগনের 888 নিয়ে। স্ন্যাপড্রাগন 888 এর বেঞ্চমার্ক স্কোর অফিসিয়ালি রিলিজ করেছে কোয়ালকম, যেখানে দেখা যাচ্ছে গিগবেঞ্চ স্কোরে স্ন্যাপড্রাগন 888 স্কোর করেছে 1132 পর্যন্ত সিঙ্গেল করে এবং মাল্টি করে স্কোর করেছে 3786 পর্যন্ত, এবং অন্তত বেঞ্চমার্ক স্কোরে স্ন্যাপড্রাগনের 888 স্কোর করেছে 730,000-এরও বেশি। সো দেখা যাক 2021 সালে এসে স্ন্যাপড্রাগনের 888 কতটুকু ধামাকা করে। আজকের পরবর্তী টেক নিউজটি মটোরোলা থেকে। মটোরোলা G Play 2021 নামের একটি ফোন, যেটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 460 এর প্রসেসর এবং যেখানে থাকবে Android 10, এই ডিভাইসটি গুগল প্লে স্টোর কনসোলে লিস্টিং হয়েছে। এছাড়াও HD+ এর একটি ডিসপ্লে থাকবে। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে মটোরোলা যে ফোনগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হচ্ছে। সো বলা যায় 2021 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি বা আরও কিছু পরে মটোরোলা মোটো জি প্লে 2021 এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হতে পারে। ধারণা করছি মোটো জি প্লে এর দাম 20,000 টাকার মধ্যেই থাকবে, যেহেতু এতে রয়েছে স্ন্যাপড্রাগনের 460 এর প্রসেসর। সো আপনারা কেমন আশা করছেন এই ফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং মটোরোলা যে বর্তমানে ফোনগুলো রিলিজ করছে এ নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের পরবর্তী টেক নিউজটি শাওমির গেমিং ল্যাপটপ নিয়ে। এটা হতে পারে পোকোর ল্যাপটপ। কালকের যারা টেক নিউজটি দেখেছেন তারা কিন্তু জানেন যে এর মাঝেই পোকোর যে ল্যাপটপ সেটা কিন্তু লিস্টেড হয়ে গিয়েছে। সো সামনে আসতে পারে পোকো ল্যাপটপ কিংবা শাওমির কোনো একটি ল্যাপটপ। খুব রিসেন্টলি দেখা গিয়েছে শাওমির একটি ল্যাপটপের পেটেন্ট, যে ল্যাপটপটির ডিজাইন আসুস TUF সিরিজের সাথে মিলে যায়। সো পোকো গেমিং ল্যাপটপ বা শাওমির কোনো গেমিং ল্যাপটপ আমরা অবশ্যই সামনে পেতে যাচ্ছি। সো আজকে টেক নিউজ এ পর্যন্তই ছিল। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।